বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত টিভি বাংলার ও কাছের সকল দর্শক শ্রোতাকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হাদিসের কাহিনী শুধু দর্শক শ্রোতা আসুন এই ধারাবাহিকতায় আজকেও একটি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে রসুল করিম সাল আলী আসসালামের মহানুভবতা মানবতা দয়া এবং সবচেইতে উত্তম চরিত্রের পরাকাষ্ঠা প্রদর্শিত হয়েছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আজকের এই মূল্যবান আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে রয়েছেন শেখ ডক্টর বি এম হাইজবুল্লাহুল্লাহ এবং আরও রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া সালাম আলাইকুমুল্লাহ এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রয়েছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই কাহিনী বা এই ঘটনাটা শোনার জন্য শেখ আহমদুল্লার কাছে যাচ্ছি জজাকুমল্লাহ ইন্নলিল্লাহ রসুল্লাহিহি ও যে ঘটনার প্রতি আপনি ইঙ্গিত করছেন সেই ঘটনাটি আসলেই ইসলামের ইতিহাসে জলজল করে জ্বলে থাকা রসুল্লাহ সাল্লস্লামের সোনালী জীবনের ঘটনাগুলোর অন্যতম একটি ঘটনা একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই এই ঘটনাটি বিশেষ করে জানা দরকার এবং এর শিক্ষাগুলো সারা জীবন নিজের মধ্যে ধারণ করে নেওয়া দরকার ঘটনার বিবরণ প্রায় হাদিসের প্রসিদ্ধ সমস্ত কিতাবেই এসেছে বরং সহি বুখারি মুসলিমের অনেক জায়গায় উল্লেখ হয়েছে একই হাদিস বিভিন্ন ভাষা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অংশ ঘটনাটি ছিল এরকম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দরবারে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন কাছের দূরের বিভিন্ন জায়গার মানুষ আসতেন একদিন এক বেদুইন আসলেন বেদুইন অনেক দূরে মরুভূমিতে কোনো জায়গা হয়তো বসবাস করেন শহর অঞ্চলের যে পরিবেশ এবং এখানকার যে সভ্যতা এর সঙ্গে খুব একটা পরিচিত তিনি ছিলেন না তো সে বেদুইন ভদ্রলোক আসলেন মসজিদে নওবীতে মদিনার প্রবেশ করলেন মসজিদে এক বর্ণনা অনুযায়ী সোনা দাউদের তিনি দুই রাকাত সালাত আদায় করলেন প্রথম আরেক বর্ণনা অনুযায়ী সালাতায়দের আগে তিনি বলেছেন একটি দোয়া আর কোনো কোনো আছে সালাতের ভিতরেই তিনি বলেছেন যাই হোক দুটি কাজ তিনি করলেন সর্বসা করলে তিনিও বর্ণনায় বিশুদ্ধ দুই রাজ সালাত আদায় করলেন এবং একটি দোয়া করলেন দোয়াটি একটু ব্যতিক্রম এরকম দোয়া সাধারণত কেউ করে না তিনি দোয়া করেন আল্লাহ হামনি ও মুহাম্মাদা হেম্মাদা ওলা তার হাম্মা আনা আহাদা আল্লাহ আমাকে দয়া করো আর মোহাম্মদকে দয়া করো সল্লাহ আলিয়া আর আমাদের সঙ্গে আর কাউকে তুমি দয়া করিও না শুধু আমাদের দুজনকে দয়া করো জি তো ভদ্রলোক এ দোয়া করার পরে রসুল কাম সাল্লা সাল্লাম তাকে বললেন যে আছে আন অন্নবর্ণার আছে হাজার তাওয়া আছে আন তুমি অনেক প্রশস্ত জিনিসকে আল্লাহর রহমত যে সম্পর্কে আল্লাহ কর্ণে করিম বলছেন যে ওরাহনাতি ও সাহাদ করলে সেই আল্লাহর রহমত সব জিনিসকে পরিব্যক্ত করে নেয় আল্লাহর এই প্রশস্ত রহমতের বিষয়টাকে তুমি একেবারে খাটো করে ফেললে সংকীর্ণ করে ফেললে তুমি যাই হোক এর মাধ্যমে তিনি বুঝাতে চাইলেন যে তোমার এইভাবে দোয়া করা ঠিক হয়নি বর্ণা আসছে যে পরবর্তীতে তিনি সালাত আদায় করার পরে দোয়া করার পরে মসজিদের এক কোণে গিয়ে পেশাব করা শুরু করে দিলেন খুব স্বাভাবিক বেদুইন মানুষ মরুভূমি অঞ্চলের মানুষ তাদের কোনো আলাদা পেশা পায়খানা ছিল না যখন তিনি পেশাব করতে গেলেন এবং শুরু করলেন তার এই কর্ম সঙ্গে সঙ্গে গেলেন তাকে ধরার জন্য পাকড়াও করার জন্য তাকে বাধা দেওয়ার জন্য মত মালিকের হাদিসে আর্সে রসুল্লাহ সাল্লাহ এই শব্দে বলেছেন উত্রুকুহু তাকে ছেড়ে দাও তোমরা কোনো কোনো ভাবনা আছে দাও হু তুজরিমু হুজ তোমরা তাকে বকাঝোকা দিও না বা তাকে কোনো তিরস্কার করো না তাকে ছেড়ে দাও তাকে পেশাব পরিপূর্ণভাবে করতে দেয়া হলো। দেওয়া হল তাকে পেশাব শেষ করতে দিলেন কিছুই বললেন না যখন পেশাব শেষ করলেন এরপরে আসে বলেছেন ভাই ইন হাদ মাসে বিষয় এই যে মসজিদ সমূহ এগুলা তুমি যে ধরনের কাজ করছো এরকম কোনো কাজ এখানে সমীচীন নয় এটা শুধুমাত্র আল্লাহর জিকিরের জন্য সালা তাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে নম্রভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন এবং তাকে কোনোরকম তিরস্কার করলেন না পক্ষান্তরে সাহাবা একরাম যারা তাকে বাধা দিতে যাচ্ছিলেন তার দিকে খুব স্বাভাবিকভাবে একজন মুসলিম সাহেব মসজিদে পেশাব করছে তার দিকে তেড়ে যাচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি বহাই বর্ণা নার্সে আবধ বলেছিলেন যে ইন্নাকুম মুয়া সিরিন ওলাম তো মহা আসিরিন তোমাদেরকে অত্যন্ত সহজ সরল করে যে দিন দেওয়া হয়েছে এ সহজ সরল করে পেশ করার জন্য তোমাদেরকে প্রেরণ করেছে কঠোর করে তোমাদেরকে প্রেরণ করা হয় মানুষের উপরে সহজ করার জন্য সহজ করার জন্য প্রেরণ করা হয়েছে কঠোর একটি সুন্দর ঘটনা আমাদেরকে শোনালেন যে ঘটনা প্রবাহ আমাদের হৃদয়কে হিন্দলিত করে এবং আমাদের অনুভূতিতে সাড়া জাগায় যে নবী করিম জনিত কারণে একটা মানুষকে কষ্ট দিতে চান যে মাঝপথে তার তারপিশাবে ডিস্টার্ব হোক যদিও মসজিদে ব্যক্তিদের মত জায়গা পর্যন্ত হজম করে। এরকম প্রস্রাবজনিত কারণে কষ্টпад এটা তিনি চান। আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এ ব্যাপারে আমাদের আলোচক মন্ডিলের কাছ থেকে শিক্ষণীয় বিষয়গুলো আস্তে আস্তে শ্রবণ করি এবং হৃদয়ঙ্গম করি। এজিশাক জাকারিয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام رسول الله ওবাদ ধন্যবাদ এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে বিশেষ করে আজ পর্যন্ত যতগুলো তরবাউই যাদেরকে বলা হয় যারা মানুষকে শিক্ষা দেয় তারা এই ইচ্ছা থেকে অনেকগুলি শিক্ষা নিয়েছে প্রথম শিক্ষা নিয়েছেন এটা যে না আসে বা যে এখন নতুন আসছে তার উপর কোনো কঠোরতা আরোপ করা যাবে না সে এখন অনেক কিছু শিখে নাই যারা সব সময় সাথে থাকতো তাদের সাথে রসুল যে ব্যবহার যারা হঠাৎ করে আসতে তাদের সাথে একই রকম ব্যবহার ছিল না রসুল তাদেরকে শিক্ষা দিতেন বিল হাজম মানে কঠিনভাবে শিক্ষা দিতেন যেটা শিক্ষা শিখতে হবে তাকে আর এরা যখন আসছে বেদুইন অনেক কিছুই জানে না আল্লাহ তালা কুরআন একাদেমি তাদের সম্পর্কে তিনবার বলেছেন যে তারা অনেক কিছুই জানে না তার একবার শুধু প্রশংসা করেছে। উম আর আরা বে মই আত্তাকে জমা ইনফ্রুভ করুবা তিনি একবার বলেছেন আবার অন্যখানে বলেছে। আর আরাব ও আশুদ্দ কুফ রান ও নিফা কান ও আল্লাহ আলম ওদুদামা আনসার আল্লাহ আল্লাহ যা নাজির করেস তা সীমা না জানার ব্যাপারে তারা অনেকটা বেশি যোগ্য মানে তারা কমই জানে এই জিনিসটা জি বেদুইন বলেই সে কথা নয় আজও যারা আমাদের সঠিক দিন সম্পর্কে জানে না অনেক মানুষ আছে হয়তো সে দুনিয়ার অনেক কিছুই জানে দিন সম্পর্কে জানে না তাদের ও তাদের সাথে আমাদের কিভাবে হ্যান্ডেলিং করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এই জিনিসটা আমরা শিখতে পারি একটা মানুষ আমাকে অনেক খারাপ বলতে পারে সে অনেক কিছু করে ফেলতে পারে মসজিদের মধ্যে আসেই সে এমন যেন না হয় যে সে মসজিদ থেকে ভয় আর কোনোদিন নাই আসে এরকম যেন আমি না করি কোনো আচরণ যেন এমন যেন আচরণ আমার থেকে প্রকাশ না পায় সল্লাহ সাল্লাসাল আল্লাহ আলিফাস্লাহ এত বড় একটা অন্যায় করলো মসজিদে পেশাব করে দিলো তাকে বলছে লা তুজরি মুখ অনুভূতিতে আঘাতের মতো কাজ তার তাকে আঘাত দিয়ে তাকে সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিলেন তাকে সুন্দর করে তাকে জিনিসটা বুঝিয়ে দিলেন যে এইভাবে রসুল্লাস সাল্লা সারা জীবন এরকম অনেকগুলি কাজই করেছেন যে এরকম কাজ যারা অনেক কিছু জানত না তাদেরকে তিনি শিখিয়ে দিতেন যেমন আমরা হাদিসে পড়েছি যে এক ইয়াং বয়সী ছেলে এ রসুল আমাকে জিনার অনুমতি দেয় সাহাবা কাম চতুর্দীতে মার মুখী হয়ে আসলো তা কী বলে এই এত বড় কথা রসুল বললেন দাঁড়াও দাঁড়াও আমি তার সাথে কথা বলছি নসুল আহমদের হাদিসটা আছে এবং হাদিসটা সহিসানি তো বলছে যে তুমি কি চাও তোমার মায়ের সাথে না তোমার প্রভুর সাথে বা খালিভাবে রসুল সবগুলো উল্লেখ করলেন বল না আমার মায়ের সাথে বা আমার ফুফুর সাথে কেউ করবে আমি করি না বলছে কেউ পছন্দ করবে না তুমি তার

তাকে শিক্ষা দিতে হবে আসছে তাকে শিক্ষাতে হবে নতুন না আসছে ছেলে আসছে ছাত্র আসছে বা তাকে শিখাতে হবে তাকে ধমক দিয়ে দূর করে দেওয়ার জন্য নয় তাকে কাছে টেনে নিতে হবে রসুল্লাহামের জন্য ছাত্র ছাত্রে কাছে টেনে নিতেন মার হাবাম বেতো আলব রসুল নিজে বলতেন যেখানে তো আলব তো এরা যারা শিক্ষার্থী আছে এরা আসবে আমাদের কাছে বা আলেমদের কাছে যা আসবে আমরা সেভাবে ট্রিট করতে হবে তাদেরকে গুরুত্বপূর্ণ ডক্টর জাকারিয়া আবারও আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আমরা শেখ ডক্টর হিজবুল্লাহ

আল্লাহ তোমাদের উপর লাঘব করতে চান ভাল লাঘব করতে চান এই যে ঘটনাটা আমরা পেলাম বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় বিভিন্ন যে কোনো সময় যদি কোনো ভাই বা মুসল্লি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে বা কোনো অকারেন্স ঘটায় ফেলে তখন অন্যরা আশপাশ থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে মহা অন্যায় করে এরকম কিন্তু আবার উঠতে বয়সের কিছু ছেলে পেলেও যদি এ ধরনের করে তাদের সাথে এমন আচরণ করে যে তারা আর পরে কখনো আসেই না তো এখান থেকে আমাদের নবীজি সাল্লাহ আল ইসলাম আমাদের যেটা শিখালেন বাবা যে দেখো মসজিদ পবিত্র এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি কেউ এসে কোন ধরনের অকারেন্স ঘটিয়ে ফেলে তাহলে খবরদার তাদের সাথে এমন আচরণ করো না যে সে মসজিদ অভিমুখ হওয়ার পরিবর্তে মসজিদ বিমুখ হয়ে চলে যাবে দিনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য যে দিনদার যারা আছে বা পোলামা একরাম যারা আছেন বা যারা আছেন তাদের কাছে নানা ধরনের মানুষ আসবে ভালো আসবে মন্দ আসবে কেউ গালি দিবে কেউ উল্টাপাল্টা কথা বলবে তো সেটা শুনেই যেন আমরা কি না হয়ে যাই তাৎক্ষণিক ভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করে এমন বিরক্তি ভাব প্রকাশ না করি যে যদি সেটা করলে পরে সেও মনে করে যে না ওনার কাছে আর যাওয়া যাবে না আকর্ষিত না হয় আর বিকর্ষিত না যে এভাবে আমাদেরকে আচরণ করতে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের একটা এটা বৈশিষ্ট্যই ছিল যে তার সামনে যখন শত্রু যেত সেও কতক্ষণের মধ্যে রসুলকে ভালোবাসতে শুরু করতে হবে এমনই ছিল তার আকর্ষণ এবং তিনি আমাদেরকে হাতে কলমে বাস্তবে যেমন মক্কা কলমেছেন আমাদেরকে শিখিয়েছেন তেমনিভাবে আমাদেরকে যে তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এটা দায়ী লাল্লা যারা আছে তাদের জন্য বিশাল একটা গুণ এবং এই গুণ অর্জন করতে হবে নাহলে মানুষকে কাছে টানা যাবে না আল্লাহর রসুল মানুষকে কাছে ডাকো দূরে ঠেলে দিও না মানুষকে বোঝাও মানুষকে বকা দিও না এভাবে কিন্তু শরীয়তের ব্যাপারে যদি কোনো অন্যায় করে থাকে কিছু করে থাকে তাহলে রেসুল আসে কখন রাগও করেছেন এটাও কিন্তু আজকে আছে এটাও আছে অবস্থার ব্যবহার হচ্ছে মোলায়েম ব্যবহার যদি দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন অত্যন্ত মনোজ্ঞ প্রাণবন্ত আলোচনা আমরা এ পর্যায়ে ছোট তো একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব ইনশাআল্লাহ ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে মুমিনগণ আল্লাহকে ভয় কর হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মান্দার গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডায়ালং ডায়াল স ডাক নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন জারসে সুন্না পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসুন আলোচনার ধারাবাহিকতায় আমরা হাদিসের কাহিনী শুনছিলাম অত্যন্ত মনজ্ঞ একটি ঘটনা রসুল করিম সাল্লাসাল্লাম একজন বেদুইন মসজিদে পেশাব করা সত্ত্বেও তার সঙ্গে কেমন আচরণ করতে বললেন এবং নিজে করলেন এ ঘটনার আলোকে আমাদের শিক্ষণীয় বিষয় এদিকেই আমরা ইঙ্গিত করেছিলাম আসুন আমরা যাচ্ছি শাহেদ আহমদুল্লাহ আপনাকে আসলে এই ঘটনার সর্বপ্রধান শিক্ষণীয় দিক তো হলো শাসন পদ্ধতির মৌলিক শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি যে আমরা শাসন প্রত্যেকেই আমরা শাসক কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি শাসক প্রত্যেকে যার যার অধীনস্থদেরকে যখন শাসন করব তো এক্ষেত্রে এই মূলনীতিটা লক্ষ্য করে তার প্রতি দয় আর মানসিকতা রেখে শাসন করব নবীনের সাথে যে শাসন প্রবীণের সাথে যেটা যেটা সেই বলছিলেন আমার মনে হয় হাদিসের আরেকটি শিক্ষণীয় দিক রয়ে গেছে এখানে সেটি হলো হাদিসের একেবারে শেষ অংশে যে কথাটি আমাদের ঘটনা উল্লিখিত হয়নি সেটি কোনো কোনো এসেছে সাল্ল্লা এই মসজিদের ওই জায়গাটিকে পবিত্র করার জন্য এক বালতি পানি ঢেকে আনলেন এনে ওই পানিটা ঢেলে দিলেন তাহলে এখান থেকে আমরা ওই ভূমি বা যে সমস্ত জিনিস স্থানান্তরযোগ্য নয় এই জিনিসগুলোকে পবিত্র করার একটা নিয়ম বা পদ্ধতিও আমরা শিখতে পারলাম যে এগুলা বিশেষ করে ভূমিতে যদি পড়ে ফ্লোরে যদি পড়ে যদি চুষে নেওয়ার মতো হয় সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে আর যেখানে চোষা হয় না যেমন নাকি এখন মোজাইক হচ্ছে টাইলস হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি পানি ঢেলে দিলে হবে না সেখানে পানি ঢেলে দিয়ে সেখানে কাপড় দিয়ে সুন্দর করে মুছে তারপরে দিতে মুছে দিতে হবে হটিয়ে ফেলতে হবে পানি কথা যে আমি সেখান থেকে অপবিত্র জিনিসটাকে পানি ঢালা সেটাই মূল আর কি পানি শেখ আহমদুল্লাহ আপনাকে ধন্যবাদ একটা মৌলিক বিষয়ের দিকে আপনি ইঙ্গিত করলেন আমি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে শেষে যেতে চাচ্ছিলাম এই কারণে যে আজকে কোনো নরাধম দেখা যায় না যে মসজিদে কেউ পেশাব করছে বা বাথরুম করছে ইল্লা মাশাআল্লাহ অ্যাক্সিডেন্টলি সেটা অন্য কথা কিন্তু মসজিদগুলো সুরম্ম সুরম্য হরম্য প্রাসাদ বানাতে গিয়ে আমরা অনেক সময় দেখছি মেহরাবের ডান পাশে আল্লাহু বাম পাশে সামনের দিকে মসজিদ নাউবির মিনারের ছবি কিংবা বাইতুল্লার যে তৈলচিত্রগুলো টাইলসের মধ্যে খোদাই করা এগুলো কতটা মসজিদকে সুন্দর করা বা মসজিদের পবিত্রতা রক্ষার জন্য উপযোগী এ সম্পর্কে একটু বলি সুক্রিয়া জজাক আপনি একটা হাদিসের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছেন আমার সুক্রিয়া আদায় করি আমরা খুব সংক্ষিপ্তভাবে প্রথমত বলি যে রাসুল সাল্লিয়ামের কাছে অশিক্ষিত পল্লীর মানুষ আসত যেমন আবহরের একজন পল্লীর অশিক্ষিত মানুষ আসলে এসে বললো কে আমাত কবে হবে আল্লাহ রসুল তখন তার উত্তর করলেন না আল্লাহ রসোল্লনের সাথে কথা বলছিলেন পরে দিনে বললেন মানিস সাহেল জিজ্ঞাসা কে কে প্রশ্নকারী তো তার কথাটা বলা ভুল হয়েছিল তার মানে ওই সময় কথা বলা ঠিক নয় ঠিক নয় যখন একজনের সাথে আরেকজনের কথা চলছে তখন যেন আর কথা তার ভিতরে না ঢোকে এটাই এ লোকটা পল্লীর মানুষ ছিল তার জানা ছিল না কিন্তু আল্লাহ রাসুল তাকে কিছু বলেননি যেমন পল্লীর মানুষ এসে যে যা এল নাম রাজ দাবিয়া একজন পল্লীর মানুষ আসলো মাথার চুল এলোমেলো তার একটা কণ্ঠ আছে কি যেন ছোট করে বলছে যেটা আমরা বুঝতে পারি না এসে রাসুলের কাছে শরীয়ত সম্পর্কে জানতে চাইলো তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ রসুল সরল সাল্লামের কাছে আসতো তিনি কোনো সময়ই তাদের দুর্বলতা দেখে তাদের আচরণের গতি দেখে তিনি কখনো অসন্তুষ্ট হতেন না ধিকার দিতেন না ধিকার দিতেন না অত্র প্রথম যেটা লক্ষ্য হয়েছে সেটা হচ্ছে এই যে মানুষের ভুল হতে পারে মানুষ যদি ভুলও করে তাহলে অবশ্যই একজন সচেতন মানুষের উচিত হবে ভুলকারীকের না ধমকানো এটা একটা জরুরি শিক্ষণীয় সামান্য ব্যাপারে আমরা কাজের লোককে কাজের মেয়েকে নানান কথা তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে লোকটি পেশাব করলেও ভুল করেছে কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন না যে তুমি পানি নিয়ে আসো যে আমরা বাঙালি যদি খুব বেশি ভদ্র হই খুব ইম্পর্ট আগে যদি কিছু না বলি তাহলে অন্তত পরিষ্কারটা করো একটা ভুল করে নিতে দেখেন আল্লাহরাসুল একজন পল্লির অশিক্ষিত মানুষ সে পানি খুব সহজে নিয়ে আসতে পারবে এবং তারা শক্তিশালীও কিন্তু আল্লাহরাসুল তাকে না বলে যারা সম্ভ্রান্ত মর্যাদাপূর্ণ মর্যাদার অধিকারী বড় বড় সাহাবী আছেন অবাক রাজিয়া যারা মরাজী লতল আছেন যারা সব সাথী তাদেরকে বললেন যাও পানি নিয়ে শুকো একটা শিক্ষা দিলেন তাহলে বুঝা যাচ্ছে যে আমি যত বড়ই পদের অধিকারী হই আমিও এরকম একটা কাজ করে দিব এটাই আমার থাকা উচিত মানুষের তো থাকা উচিত উচিত এই সময়ে

তাহলে শারীরিক কোন সমস্যা হতে পারে অবশ্যই হয় কেননা মসজিদ তো অপবিত্র হয়ে যায় এতে তা তো বোঝা গেল কোটা পড়লে হয়েছে দশ ফুটা পড়লে হয়েছে বাধা আরো বেশি বাধা দিলেন না

ওর এই ধরনের সৌন্দর্য থেকেও মসজিদকে পবিত্র রাখতে হবে মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহ আর বাম দিকে মোহাম্মদ এটা একটা সেরে নীতি এটা ওই সব আকিদের লোকের কাজ যারা বলে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ দিয়ে একটা বাক্য বানিয়েছে নওয়াজবিল্লা আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ এটা হতে পারে না এরকম যদি কোনো মসজিদের মেহরাবে থাকে একদিকে আল্লাহর একদিকে মোহাম্মদ এটা জরুরিভাবে তুলে ফেলতে হবে এটা তো আকিদে বিবর্জিত আছে আছেই আকিদা ধ্বংস করার একটা মাধ্যম আছে আছেই সাথে সাথে আল্লাহ রসুলের যে একটা জিকির সেটাকে নাকচ করা হয়েছে সেটা কি তো মসজিদে জায়েজ নয় আল্লাহ কেননা সামনের দিকে যদি কিছু থাকে তাহলে যখন আল্লাহ আকবর বলবে তখন সেটা বললে তো তার একাগ্রতা নষ্ট হবেই এমনকি রঙ্গিন বা খুব যেগুলো ঝকঝকে চকমকে এরকম টাইলসও দেওয়া যাবে না মসজিদে মসজিদের টাইল হবে সব এক কালার মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে সবুজ কালিতে লাল বাতি জ্বললে সোননাথ পড়বেন না এগুলো হচ্ছে রাসুলের সোননাথকে উপেক্ষা করার একটা বড় মাধ্যম মাধ্যম জি রাসুল সাল্লা সাল্লামের নীতিকে না মানার একটা বড় মাধ্যম এসেছে সলাদ শুরু করে দেখ যখন একামত শুরু হবে সলাদ ছেড়ে দেবে আরম্ভ করবে আপনি কাজ দেখ বন্ধ করলেন আল্লাহ আকবর বলেছে তো নেকি পাবে আর আপনি তাকে আল্লাহ আকবর বলতে দিচ্ছেন না যে যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সেজন্য বসার আগে দূরে করে জি এটা একটা জরুরি নিয়ম সেটা আমরা দেখেছি হাদিস তদন্ত করে যেকোনো সময়ে এটা হলো মসজিদের হক অন্য সন্ন্যাপ পড়তে পাবে না নিষিদ্ধ সময় কিন্তু মসজিদের হকটি তাকে আদায় করতে হবে হচ্ছে কথাটি বলছিলাম যে কাবাঘরের নকশা ঘর মদ্রিত টাইলস যেটা মেহরাবের ডান দিকে দেওয়া হচ্ছে বাম দিকে দেওয়া হচ্ছে এটাও চলবে না মসজিদ মিনারকে খাড়া করে রাখা হয়েছে এটাও একটা মানুষের এবাদতকে একাগ্রতা থেকে বন্ধ করার একটা বড় মাধ্যম আর ওসব টাইলস টাইলসগুলো খুলে পড়লে এটা একটা বেহ জ্যোতিরও মাধ্যম যেমনভাবে কোরআন মাজিদের আয়াত লিখে কোনো সময় যদি সেটা খুলে পড়ে ভেঙে পড়ে পায়ের নিচে পড়ে তাহলে এটা একটা বেহজ্যুতির মাধ্যম ঠিক ওটা লিখাও একটা মানুষের এবাদতের একটা একাগ্রতা নষ্ট করার মাধ্যম আল্লাহ রসুলের সামনে একটা চাদর ছিল চাদরে কালো কালো ডোরা দাগ ছিল তো আল্লাহ রসুল আয়েসারাজকে বললেন যে তোমার এই চাদরকে সরাও আমি কেরাম কেরামাকে আল্লাহাত তোমার এই চাদর আমাকে সলাপ থেকে দূরে করে দিয়েছে তোমার ওই চাদরের দিকে দেখতে গিয়ে আমি সলাপ ভুলে যাচ্ছি আমার একাগ্রত নষ্ট হয়ে যাচ্ছে কোনো প্রশ্নে আসে না মসজিদের মেহরাবের দুই দিকে এই কাবা ঘরের ছবি দেওয়া বা নকশাপূর্ণ টাইলস দেওয়া বা আল্লাহ মোহাম্মদ লিখা এগুলো কোনো সুযোগ নেই বা মোবাইল বন্ধ করুন এরকম কথা লিখে দেওয়া ওটা এমাম সাহেব বলে দিবেন

আমরা আজকের এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আরো পুত পবিত্র করব যার কারণে আমরা ফরকালিন জীবনে মুক্তি পাবো ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানে এই পরিসমাপ্ত করছি সুবহানাকা আল্লাহু মা বিহামদিকা শাহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা আতুবাইলাইক আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি কোড আই জিরো নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন ডট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজান আপনারা দেখছেন পিস টিভি বাংলা